Assalamualaikum biar, আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন গাইড ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের লোকেশন হচ্ছে টেকনিক্যাল সিগন্যাল থেকে শ্যামলী পর্যন্ত যাব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখনো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অল করে দিন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি এখন গাবতলির দিক থেকে আসছি টেকনিক্যাল সিগন্যাল পার হয়েছি এখন দারুসালামে আছি এখন যারা যারা এই রাস্তাটি ইউজ করবেন এই যে সামনে দারুসালাম বড় একটি কাটা যারা সুজা যাবেন তারা অবশ্যই বামে থাকবেন ডাইনে কিন্তু ডাইনেল ডান লেনে থাকলে এখানে গ্যাঞ্জাম হয়ে যায় কারণ অনেক গাড়ি ইউটার্ন নেয় তো বড় কাটা তো এটা বড় বড় গাড়ি অনেক ইউটার্ন নেয় বড় ছোট সব গাড়ি ইউটার্ন নেয় ইউটার্নের কাটা পার হওয়ার পরে আবার দরকার পরে ডান লেনে চলে আসবেন কারণ ডান লেনটা নিরাপদ থাকে বাম লেনে যত ঝামেলা বাম লেনে মনে করেন লোকাল যত পরিবহন আছে বাস লোকাল বাস তারপরে লেগুনা এইসব এইসবের গ্যাঞ্জাম হচ্ছে বাম লেনে ডান লেনে এই গ্যাঞ্জামগুলো থাকে না সবসময় একটা লেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন ঘন ঘন লেন চেঞ্জ না করাই ভালো ঘন ঘন লেন চেঞ্জ করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটি হচ্ছে কমলাপুর বাস স্ট্যান্ড আর কমলাপুর বাস স্ট্যান্ডের যে কমলাপুর ফুট ওভার ব্রিজ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে শ্যামলীর বড় কাটা প্রত্যেকটা কাটার আগে গিয়ে আপনি লেন চেঞ্জ করে ফেলবেন কারণ যদি ডান লেনে থাকেন আর কি শ্যামলীর কাটা পার হয়ে গেলাম এখন সামনে হচ্ছে শ্যামলী বাস স্টেশন এখানে শ্যামলী বাস স্টেশনের যে পুরাতন ফুটওভার ব্রিজটি ছিল এটি ভেঙে ফেলা হয়েছে কারণ ভেঙে রাস্তা বড় করতেছে এই জায়গাটার ভিতরে সবসময় যানজট লেগে থাকে দেখেন কত জ্যাম এই জ্যামটা শুধু সামনে দিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে সেই কারণে এই জ্যামটা একটু সামনে গেলে শিশুমেলার সামনে একটা ফুটওভার ব্রিজ আছে ওইখান দিয়ে মানুষ পার হয় না এখান দিয়ে গাড়ি থামিয়ে তারপর মানুষ পারাপার হয় মানুষের কমন সেন্স আসলে একটা কিছু মানুষে চেষ্টা করলে যানজট কমবে না সবারই খালি গাড়িওয়ালার চেষ্টাতে যানজট কমানো সম্ভব না পথচারীদেরও চেষ্টা করতে সবার চেষ্টা করতে হবে তাহলে যানজট কমিয়ে আনা সম্ভব আপনার একটু সামনেই কিন্তু ফুটওভার ব্রিজ আছে ওই দিক দিয়ে যদি আমরা পারাপার হই তাহলে কিন্তু এই যানজটটা লাগে না আমরা দশ হাত জায়গাও হেঁটে যেতে চাই না এটি হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব এই রাস্তাটা বড় করতেছে আইল্যান্ড আগে আরও বামে ছিল এখন আরো ডানে নিয়েছে কারণ প্রত্যেকটা বাস অনেক মাঝ রাস্তায় যাত্রী নামায় তুলে সেই জন্য ওদের জন্য বামে জায়গা করতেছেন যাতে বাম দিক দিয়ে বাসগুলো দাঁড়াইতে পারে ডানের লেন যাতে ক্লিয়ার থাকে অন্য অন্য পরিবহন যাতে চলে যেতে পারে তাহলে আমরা শ্যামলী বাস স্ট্যান্ডে চলে এসেছি আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম